তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে বেছে নিয়েছেন। দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা গিয়েছে এই সাবেক ডেমোক্র্যাটকে। মেজ গ্যাবার্ডের নাম ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সাবেক কংগ্রেস ওম্যান লেফটেন্যান্ট কর্নেল তুলসী গ্যাবার্ড ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন। সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তিনি দুই দলেরই ব্যাপক সমর্থন পেয়েছেন এবং এখন তিনি একজন গর্বিত রিপাবলিকান। প্রসঙ্গত 2021 সালে দুর্গাপুজোর সময় বাংলাদেশে সহিংসতা দেখা গিয়েছে, শতাধিক হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। সেই সময় বহু হিন্দু মন্দির, বাড়িঘর এবং দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে। এই আক্রমণের নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তুলসী। তুলসী বলেছিলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা এবং সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির এবং মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলেই তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ সেদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণা জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক। তুলসী নাম দেখে অনেকে তাকে ভারতীয় বংশোদ্ভূত ভেবে ভুল করেন, কিন্তু তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত সমাজে যথেষ্ট জনপ্রিয়। 2022 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে দিয়েছিলেন। তার সঙ্গে 2020 সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।